প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মহামারী করোনার ভিতরে আমরা সকলেই এখন বসবাস করতেছি। তো এই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কিন্তু আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার একটি টিকা কিন্তু আমাদের ভিতরে নিয়ে আসছে, আমাদের বাংলাদেশে নিয়ে আসছে। এই টিকা আমরা সকলেই গ্রহণ করতে পারবো একেবারে বিনামূল্যে। আমি এই টিকাটি গ্রহণ করেছি, আপনারাও টিকাটি গ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি আমি শুরু করতেছি। তো এই করোনা প্রতিরোধক টিকা কোথায় গেলে কিভাবে আমরা এই টিকাটি পাবো, সেই বিষয় নিয়ে আমি মূলত আপনাদের সাথে আমি আলোচনা করব। তো করোনা প্রতিরোধক যে টিকা, এই টিকাটা নিতে গেলে কিন্তু সর্বপ্রথম আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে। তো অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে সর্বপ্রথম এ ধরনের যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, এই ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আপনাদের লাগবে। ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি করোনা প্রতিরোধক যে টিকা, এই টিকা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না। তো কিভাবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি এই টিকা গ্রহণ করবেন, আমি সে বিষয়টি এখন আসবো। সর্বপ্রথমে আপনার লাগবে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আপনি আপনার মোবাইল থেকে বা যে কোনো যেখানে কম্পিউটার দোকান যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গেলে, আপনি যাদের প্রিন্টার আছে বিশেষ করে এ ধরনের দোকানে গেলে কিন্তু আপনার যখন আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বলবেন যে আমি করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করবো, তখন কিন্তু সে দোকানদার আপনার হচ্ছে করোনা প্রতিরোধক টিকা পাওয়ার যে অনলাইনে যে আবেদন, এই আবেদন কিন্তু আপনাকে করে দেবে। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন, তাহলে এই উপরে থাকা লিঙ্কটিতে আপনি ক্লিক করলে আপনি আবেদন নিজেই করতে পারবেন। এরপরে আপনি যখন ওই দোকানটিতে যাবেন বা আপনি যখন নিজেই আবেদন করবেন, অনলাইনে আবেদন করলেন, আবেদন করার পরে আপনি ঠিক এই ধরনের একটি আবেদন আপনি করতে পারবেন, যার নিচের কিছু অংশ থাকবে এবং উপরের অংশটুকু, এই নিচের অংশটুকু আপনার তারা যারা আপনার টিকাদান প্রদান করবেন তারা হচ্ছে নিচের অংশটুকু নিয়ে নেবেন। এটা হচ্ছে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ, তারা নিচের অংশটুকু কেটে নিয়ে উপরের অংশটুকু আপনাকে দিয়ে দেবে। পরবর্তী দ্বিতীয় দিন আপনার ডেট দিয়ে দেবে, আমি 14/2/2021 আমি প্রথম ডোজ নিয়েছি এবং 14/3/2021 আমার দ্বিতীয় ডোজ। তো এরকম আপনার দ্বিতীয় ডোজের একটি তারিখ কিন্তু তারা লিখে দিয়ে দেবে। সেই দ্বিতীয় ডোজের নির্ধারিত সময়ে আপনাকে হাজির হতে হবে আপনার পার্শ্ববর্তী উপজেলা বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে গেলে আপনার দ্বিতীয় ডোজ তারা দিয়ে দেবে। তো এই করোনা প্রতিরোধক টিকা গ্রহণ আমি করেছি, আপনিও করবেন এই প্রত্যাশা। এই করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করে কিন্তু আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। আপনারাও টিকা গ্রহণ করুন, আপনি নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখুন। ধন্যবাদ সকলকে।